ক্ষয়প্রাপ্ত হয়ে জয়েন্টের যে অ্যাকশন বা কার্যক্ষমতা সেটা হারায় এবং একটা ডিফর্মিটিতে পরিণত হয় এবং জয়েন্টের ক্ষমতা হারালে তখন তার চিকিৎসা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার একজন দর্শক ওয়েট করছেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি আব্দুল্লাহ সরকার বলছিলাম দিনাজপুর থেকে। জি জি। আমার বয়স হচ্ছে এখন 34, তো আমার মনে হচ্ছে আনুমানিক 15-16 বছর আগে আমি ক্রিকেট খেলতে কোমরে একটু ব্যথা পাইছি, তো এই ব্যথা থেকে কোমরের ঠিক মাঝখানে এগুলো অনেক ব্যথা হয়, তো আমি অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জনকে দেখাইছি, ফিজিওথেরাপি বিশেষজ্ঞদেরও দেখাইছি, তো অর্থোপেডিকের কাছে গেলে ওনারা বলেন যে আপনি নিয়মিত ওষুধ খান, ব্যথা জাতীয় ব্রি গামালিন বা এই জাতীয় কিছু ওষুধ দেন, তো সময় উপকার পাই। পরবর্তীতে ব্যথা যখন উঠলো পরে আমি ফিজিওথেরাপির কাছে গেলাম, উনি বলেন যে না ওষুধ খেয়ে কাজ হবে না, আপনি ফিজিওথেরাপি নেন, তো ফিজিওথেরাপি আমি কাজ করে আসছিলাম, তো সবগুলো উপকার পাচ্ছি, কিন্তু কন্টিনিউ আমি ভালো থাকতে চাই, আসলে কন্টিনিউ ভালো থাকতে পারছি না, কোনটাতে গেলে আমি কন্টিনিউ ভালো থাকবো, আমার স্পাইরাল কর্ডে প্রবলেম ওনারা বলছেন। অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যাটি। শেফুল্লাহ বোধা সাহেব, আপনি কিছু জিজ্ঞাসা করবেন কিনা? জি, আপনার কোমর ব্যথাটা কি কোমরেই থাকে নাকি পায়ের দিকেও নামে বা পিঠে উঠে? আস্তে আস্তে একটু পায়ের দিকে নামে আমার কোমরের ব্যথা, বিশেষ করে বা পাটা একটু প্রবলেম হয়। আপনি আর আমি যখন শুয়ে ঘুমাই সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমার পা দুটো প্রচন্ড ব্যথা করে, কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে যায়। আপনার পেশা কি, আপনি কি করেন? হাসি কাশি বা জোরে কিছু বললেও আমার কোমরে একটু ব্যথা আসে। জি জি, আপনি কি করেন দর্শক, আপনার পেশা কি? আমি অ্যাকাউন্টে জব করি। বসে থাকেন? এবং কোমর ব্যথার অন্যতম কারণ যেটা প্রায় 92-95% হচ্ছে কোমর ব্যথার অন্যতম কারণ এই পিএলআইটি, এটা বেশিরভাগই পেশাগত। আমরা এখন এটাকে প্রফেশনাল ডিজিজও বলছি, কারণ হচ্ছে যে ডেক্স জব, উনি কিন্তু অ্যাকাউন্টিংসের লোক, কম্পিউটারে বসে থাকে বা ডেক্সে বসে থাকে। প্রলং ডেক্স যখন কেউ বসে থাকে তখন ব্যাকের যে মাসেলস থাকে, আমাদের লিগামেন্ট এবং সফট টিস্যুগুলো, এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং আপনার যে ডিস্ক থাকে, ডিস্কের যে বাইন্ডিং লিগামেন্ট থাকে, এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে। এবং অনেক সময় আমাদের বসাগত কিছু ভুল থাকে, আমরা অনেক সময় দেখা যায় সামনে ঝুঁকে বসি বা কুঁজো হয়ে বসি, বা কম্পিউটিং যখন করে কম্পিউটার লেভেল যদি একটু নিচু থাকে তখন কিন্তু স্বাভাবিকই একটু মাথা নিচু করে বসে থাকে। আর এই প্রলং অনেক সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকা থেকে দেখা যায় যে একটা কোনো একটা কজ যদি আসে, সাজেস সে হয়তো একদিন শেভ করতে গেল, একটু সামনে ঝুঁকে শেভ করতে একটু উঠতে গেল, অথবা নিচু একটা জুতো পড়লো, জুতোটা পরার থেকে একটু দাঁড়াতে গেল, তখন এই ডিস্কটা হঠাৎ করে প্রোট্রুশন হয়ে যেতে পারে বা ইঞ্জুরি হতে পারে, তখন থেকে এই সমস্যাটা শুরু হয়। রোগীর ধারণা যে আমি ওই কাজটা করা থেকে হয়েছে, আসলে ওইটা না, সে দীর্ঘদিন যে তার এই যে বসে থাকা ইনঅ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, মাসেলস দুর্বল হয়ে গিয়েছে, লিগামেন্ট দুর্বল হয়ে গিয়েছে। উনি কিন্তু একটু ইনফরমেশন দিয়েছেন যে ক্রিকেট বল লেগেছিল। অবশ্যই সেটাও একটা ফ্যাক্টর, ট্রমাটিক একটা ফ্যাক্টর। হ্যাঁ, ট্রমাটিক একটা ফ্যাক্টর, তবে বেশিরভাগই এটার সাথে জড়িত যে পেশাটা কিন্তু দীর্ঘ সময় ইনঅ্যাক্টিভিটির কারণে তখন দেখা যায় আপনি যদি হঠাৎ খেলতে যান তখন কিন্তু দুর্বল, ইঞ্জুরিটা তাড়াতাড়ি হবে, কিন্তু যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে তাই সে কিন্তু হঠাৎ খেলতে গেলে কিন্তু সহজেই কিন্তু এই দুর্ঘটনাটা হওয়ার কথা না। তো ওনার ক্ষেত্রে এটা হয়েছে। এখন এটার আসলে ট্রিটমেন্ট যেটা হচ্ছে, ফিজিওথেরাপিরও বিভিন্ন ভাগ আছে। আমরা প্রায় রোগী পাই যে বলে যে আমরা তো ফিজিওথেরাপি দেই বা ভালো হয় বা কিছুদিন ভালো থাকে আবার খারাপ হয়ে যায়। আবার যেটা হচ্ছে ফিজিওথেরাপির যেটা কিছুটা অপপ্রচারও আছে, যে অনেকের ধারণা ফিজিওথেরাপি মানে শেক দেওয়া, মানে ফিজিওথেরাপি মানে মেসেজ করানো, তো এই সকল ব্যাপার আছে। প্লাস আপনি জানেন যে শুধু বাংলাদেশের সব জায়গা না, ঢাকা শহরেও কিছু দোকানের মতো সেন্টার করে ফিজিওথেরাপি দিচ্ছে, তো এগুলো আসলে ফিজিওথেরাপি পেশার জন্য ক্ষতি হচ্ছে। এটা একটা কমপ্লিট আপনার যে রিহ্যাবিলিটেশন যে প্রোগ্রাম, এটার একটা অংশ ফিজিওথেরাপি, এবং এই ক্ষেত্রে আপনার এই সকল রোগীকে স্পেশালি হসপিটালাইজড করে ফিজিওথেরাপি দিতে হবে। এই যে এসে গিয়ে ফিজিওথেরাপি দিয়ে আসলে তেমন কোনো রেজাল্ট আসবে না। আর আমি ওনাকে যেটা বলবো দর্শক, যে ব্যাক স্ট্রেন্দেনিং এক্সারসাইজগুলো আছে, উপর হয়ে শুয়ে যে ব্যায়ামগুলো আমরা বিভিন্ন আপনি ইউটিউবেও পাবেন বা বিভিন্নভাবে আমরা প্রচার করছি, ওই সকল এক্সারসাইজগুলো আপনার খুব কাজে আসবে, আপনি কন্টিনিউ করেন। আশা করি আর যদি সঠিকভাবে থেরাপি চিকিৎসা দেওয়া যায় এটা ইম্প্রুভ হয়ে যাবে।